আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিগত 10 দিন ধরে ডিপিএস হাসপাতালে আমি ভর্তি ছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আপনাদের বলবো আমি কতটুকু সুস্থ আছি। প্রথমে আমার পয়লা একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম, আমার নাম আবু বকর শাপন, আমি একজন প্রবাসী, কুয়েত থেকে। আমার বয়স 40 বছর, পেশা আমি একজন মেকানিক, আমার গ্রামের বাড়ি কুমিল্লা লাকসাম। আমি পয়লা তো ভালো ছিলাম, আমি কিছুদিন প্রবাসে থাকার কারণে, 210 বছর থাকার কারণে আমার হঠাৎ করে এই পিএলডি সমস্যা দেখা দিয়েছে। এক বছর অনুমানিক এক বছর দিকে আমার এই সমস্যা দেখা দিয়েছে। আমার সমস্যা পয়লা মাজা থেকে ধীরে ধীরে আস্তে আপনি পায়ের দিকে আসছেন, পায়ের থেকে আসে পায়ে হাতে গেল। আমার দাঁড়ায় থাকতে খুবই সমস্যা হতো, আবার হাঁটতে সমস্যা হতো, আবার সিঁড়ি বাইতে সমস্যা হতো, এইগুলো সমস্যা ছিল। আমি বাইরে দেখাচ্ছি, বাইরে দেখার পরে তো অনেক ওষুধ খেলাম, এরপরে না চিকিৎসা হয়নি। আর না হওয়ার কারণে আমি ইউটিউবে দেখি, স্যারের ঠিকানা দেখি, এরপরে তাড়াতাড়ি দেশে আসে আমি এখানে দাঁড়িয়ে গেছি, আর বাইরে কোথাও দেখেনি। আমি দেশে আসছি 2 মাস, আমি স্যারের কিছু ব্যায়াম দেখছি, ব্যায়াম দেখার পরে মাজা ব্যথা, ব্যায়াম দেখার পরে আমার মাজা ব্যথাটা চলে গেছে, কিন্তু ওই পায়ের যে সমস্যাটা, পায়ের সমস্যাটা জানি। তখন আমি চিন্তা করলাম যে মনে হয় স্যারের কাছে দেখা করলে স্যারের ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে। আমি 4 দিন এখানে আসি, মোটামুটি আমার এখন খুবই ভালো। এই সমস্যার কারণে আমার স্বাভাবিক মনে করেন আমার মানসিকতা দুর্বলতা থাকতো, কোনো কাজে মন বসতো না, কোনো কাজে কর্মে মানে অলসতা এরকম একটি, মানে মনের একটা স্পিড থাকতো না। বিশেষ করে আমি ভয় পাই, আমি একদম প্রবাসী, আমি আরও বিদেশ করতে হবে, এই জন্য আমি ছোট থেকেই ভয় পাইতেছি কোনো প্যারালাইসিস হয়ে যায় কি না, অন্য কোনো বড় কোনো সমস্যা হয় কি না, এই ভয়ে আমি তাড়াতাড়ি চিকিৎসা নিতেছি। আমি ওই দেশে আমি 3টা হসপিটালে গেছি, তারা ওই বিভিন্ন ধরনের মেডিসিন, মানে ক্যালসিয়াম মেডিসিন এগুলোই ব্যবহার করছে, মলম ব্যবহার করছে। এই দর্শক বাইরে দেখছেন তো, আমার প্রথম যে সময় বলতেছিলাম ওত অনেক অভিযোগ ছিল, এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ বলতেছি, আমি সুস্থ আছি। প্রথম যখন আমি ভর্তি হয়েছি, থেরাপি আসছে টাইম মতনে, এসে আমার দেখে থেরাপি অনেক অমায়িক ভদ্র, এমনকি টাইম মতন আসে আমার থেরাপি দিছে। কেন আমার 3 দিনের দিন আমি বুঝতে পারছি যে আমার একটু সুস্থতা ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। না সব নার্স সবাই ভালো, টাইম মতন আসে ওষুধ দেখা দিয়ে যেত, টাইম মতন আসে খোঁজ খবর নিত, স্যালাইন লাগলে স্যালাইন দিত, যেদিন খুব ভালো পরিবেশ, হ্যাঁ পরিবেশ মোটামুটি ভালো, এখানে সব কিছুই সবাই মেনটেন্স করে। আমার পাশে তো দেখলাম 3-4 জন, আমার অনেক ভাই সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ সবাই চলে যেতেছে। আমার কেবিনে ছিলাম 7 জন, এখন তো সবাই প্রায় চলে গেছে, আমি 5 নম্বরে পড়ছে, আর 2 জন আছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সুস্থতা, স্যার চেষ্টায় করে আমার ট্রিটমেন্ট দিছে, আলহামদুলিল্লাহ আমি সবাই ভালো আছি, এখন আমি সুস্থ। আমার আব্বা আম্মু তো অনেকখানি, আমার ফ্যামিলি অনেকখানি খুশি যে আমার ছেলে সুস্থ হয়েছে, তারা অনেক খুশি। আমি ইনশাআল্লাহ ঈদ করে ফিরে যাব 15 দিন। স্যার চিকিৎসা আসলে অনেক জানে, অনেক ডাক্তারের কাছে যা, কিন্তু আমি সবার বলবো যে 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 ডাক্তার ওই বিশেষজ্ঞের কাছে যাওয়া সঠিক, আউট কোনো ডাক্তারের কাছে না যায়, পয়সা নষ্ট না করে আপনারা সঠিক ডাক্তার খুঁজে ট্রিটমেন্ট নেওয়া ভালো। যেমন যে স্যারের কাছে আমি ডাইরেক্ট, আমি কোথাও জানি, আমি বাইরে ছিলাম, বাইরে অনেকজন অনেক ওষুধ দিছে, এগুলো কোনো কার্যকারী নেই। তখন আমি ইউটিউবে দেখি স্যার লাগলো, আমার ভালো লাগবে যে আমার রোগে আর স্যারের কিছু ইউটিউবের ব্যায়াম এগুলো আমার খুব মনে ধরছে, এই জন্য আমি স্যারের কাছে ডাইরেক্ট আসে ট্রিটমেন্ট নিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন ট্রিটমেন্টে সুস্থ। আমি আলহামদুলিল্লাহ আমি সফল বলতে আমি এখন 100% সফল। আসলে আমি যে স্বপ্ন নিয়ে আসলাম স্যারের কাছে যে ট্রিটমেন্ট করাবো, এমনকি স্যারের থেকে ট্রিটমেন্ট নিব, সুস্থ হবো,
এই হিসাবে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ট্রিটমেন্ট পাইছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ দিয়ে স্যারকে আমি ছোট করবো না, আমি স্যারের জন্য দোয়া করি যেন স্যার আমাদের অনেক ভাইদের প্রবাসী ভাই আছে তাদের ট্রিটমেন্ট করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।